কয়েকদিন আগে হিরো আলমকে নিয়ে জয় একটি ফেসবুক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে লেখেন, হিরো আলমের বাড়াবাড়ি যেই পর্যায়ে গিয়েছে তাতে করে হিরো আলমকে থামানোর জন্য সরকার ছাড়া আর কেউ নেই, একমাত্র সরকারই পারে হিরো আলমকে থামাতে। হিরো আলমের বাড়াবাড়ি অনেক বেশি হয়ে যাচ্ছে, এতে করে দেশের শিক্ষিত, রুচিশীল, ভদ্র, মার্জিত, সংস্কৃতিবান ব্যক্তিত্বের জন্য মানহানিকর হয়ে যাচ্ছে, দেশের বাইরে তাদের সম্মান নষ্ট হচ্ছে বলে তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন। একই সাথে সরকারপন্থী এই সাংস্কৃতিক কর্মী শাহরিয়ার নাজিম জয় হিরো আলমকে নিয়ে বেশ কিছু তুচ্ছতাচ্ছিল্য এবং অপমানকর শব্দ উচ্চারণ করেন। শাহরিয়ার নাজিম জয়ের স্ট্যাটাস দেওয়ার দুই দিন পর হিরো আলম একটি পাল্টা স্ট্যাটাস দিয়ে সেখানে লেখেন, এই শাহরিয়ার নাজিম জয় আমার মতো হিরো আলমের পিছনে ঘুরঘুর করত, তাকে একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য, তার চ্যানেলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, তার চ্যানেলের স্টুডিওতে হাজির হওয়ার জন্য। তার প্রশ্নে আমি কেঁদে দিয়েছিলাম, আমাকে সে নানানভাবে অপমান অপদস্থ করেছে তার সেই সাক্ষাৎকারে, আমি কান্না পর্যন্ত করেছিলাম, চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। সেই শাহরিয়ার নাজিম জয় আমাকে আবারও অপমান করে এই ধরনের কথা বলল, এদের ব্যাপারে আর কি বলার আছে, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, এই বলে তিনি তার স্ট্যাটাসটি শেষ করেন। ঘটনাটি ঘটেছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক ছাত্র হিরো আলমের একটি ভাস্কর্য বানানোর উদ্যোগ নেন। কয়েকদিন আগে সেই ভাস্কর্যটি বানানো শেষ হয়েছে। এই ভাস্কর্যেরই কয়েকটি স্টিল ছবি তুলে হিরো আলম তার ফেসবুকে আপলোড দেন এবং ক্যাপশনে লিখে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি শেষ হয়েছে আমার ভাস্কর্য। এরপরেই শাহরিয়ার নাজিম জয়ের মান ইজ্জতে আগুন লেগে যায়। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন, সরকার যেন হিরো আলমকে অতি দ্রুত থামায়, নয়তো দেশের রুচিবান মানুষের, সংস্কৃতিবান ব্যক্তিদের, সঙ্গীত শিল্পীদের মান ইজ্জত ধুলায় মিশে যেতে পারে। একই সাথে বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক মালেক আফসারি হিরো আলমকে কিছু পরামর্শমূলক কথাবার্তা বলেন। হিরো আলমকে তিনি পরামর্শ দেন, হিরো আলম যেন কোনো মামলা মোকদ্দমায় না যায় এবং শাহরিয়ার নাজিমদের মতো লোকদের কাছ থেকে যেন দূরে থাকে। অবশ্য মালেক আফসারি আগ থেকেই হিরো আলমের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত। তিনি কখনোই হিরো আলমকে অবজ্ঞা অবহেলা করে কোনো কথা বলেননি, যেভাবে শাহরিয়ার নাজিম জয়রা হিরো আলমকে অবজ্ঞা অবহেলা করে কথা বলত। এতে করে শাহরিয়ার নাজিম জয় আবারও আগুনের মতো জ্বলে ওঠেন, মালেক আফসারির উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি ভিডিও বার্তায় মালেক আফসারিকে নানানভাবে আক্রমণ করে তুচ্ছতাচ্ছিল্য করে তার ক্যারিয়ার নিয়ে, অতীত নিয়ে, সারা জীবনের চলচ্চিত্র পরিচালনার কর্মকাণ্ডকে সমালোচনা করে তুচ্ছতাচ্ছিল্য করে একটি ভিডিও বার্তা ছেড়ে দেন। এই ভিডিও বার্তাতে তিনি মালেক আফসারিকে অনেকটা থ্রেট দেন এবং নিজের জাত চেনানোর জন্য, শাহরিয়ার নাজিম জয় নিজের ক্ষমতা বোঝাবার জন্য বারবার তিনি বলেন, আমি কে আপনি খুব ভালো করেই জানেন, আমি কি করতে পারি আপনি খুব ভালো করেই জানেন। এভাবে তিনি মালেক আফসারিকে ইঙ্গিতপূর্ণভাবে থ্রেট দেন। আমরা এখন ক্ষমতাধর নাট্যকর্মী শাহরিয়ার নাজিমের সেই বক্তব্যটি শুনব, আসুন ধৈর্য ধরে শুনি আর তাকে চিনে ফেলি। আসলে আপনি এখন একজন ইউটিউবার এবং এটি আপনার একমাত্র কর্ম, আপনি আসলে আর কিছুই করেন না। এখন দুই চার পয়সা, এক লাখ দেড় লাখ টাকা আপনার দরকার হয়, সেটা আপনার ইউটিউব থেকে মানুষকে ল্যাংটা বানিয়ে হোক, যা তা বলে হোক, যখন যাকে ব্যবহার করার প্রয়োজন তাকে ব্যবহার করে আপনি টাকাটা ইনকাম করাই আপনার লক্ষ্য। আপনার হাতে আসলে কোনো সিনেমা নেই, বহুদিন ধরে আপনি সিনেমার আওয়াজ দিচ্ছেন, 9 AM, 8 AM, 6 PM, 5 AM, বহু কথা আপনি বলছেন। আপনাকে এখন কোনো প্রোডিউসার সিনেমা আসলে দেবে না। রায়হান রাফি যদি 5 বছরও ঘুরায়, শাকিব খান রায়হান রাফিকে নিয়ে সিনেমা বানাবে, আপনার দিন শেষ। আপনার সেই যশ, খ্যাতি, হাতের কারিশমা অনেক দিন হয়ে গেছে নাই, আপনি পুরনো স্মৃতি রোমন্থন করতে থাকেন, কারণ আপনি নলেজ নিয়ে ওয়ার্ক করেন না, আপনি শুধু ইউটিউব নিয়ে কাজ করেন, সস্তা সস্তা ভিডিও দেখেন এবং সেই ভিডিওর রিভিউ করেন লেটেস্ট চ্যাপ্টারগুলো নিয়ে।
আপনারা আমার সম্পর্কে কোনো আইডিয়াই নাই, যে কারণে আপনি এই ধরনের কথা বললেন আরেকজন মানুষের সাথে মুখ মিলিয়ে, যে আমার দীর্ঘদিন ধরে আমি আলোচনায় নাই। কিন্তু আপনি ভুল করছেন, যা ভাঙিয়ে আপনি খান, মানে অভিনেতা অভিনেত্রীকে নিয়েই তো কাজ করেন। আপনি জানেন না, আপনি আমাকে ধরেছেন যে আপনাকে যেন আমি চরকিতে ঢুকিয়ে দেই, আপনাকে যেন আমি আইসক্রিনে ঢুকিয়ে দেই, কিন্তু আপনি কাজ করতে চান ওটিটির জন্য, আপনি নানান ধামাকা গল্পের কথা বলেন, আপনাকে নিয়ে কেউ কাজ করছে না, করবেও না, কারণ আপনি এখন ব্যাকডেটেড। আমার ইনকামের একমাত্র সোর্স ইউটিউব না, এটি আমার 10টা সোর্সের একটা সোর্স। এখন আপনি আমার ইনকামের পিছনে লাগেন, আমি কিভাবে ইনকাম করি আপনাকে আমি বলি। মালেক আফসারি ভাই, আপনি তো একজন শ্রদ্ধেয় মানুষ, কি ক্ষমতা তৈরি করেছেন, এত কমার্শিয়াল সুপারহিট বানিয়েছেন, কিন্তু এখন আপনাকে অর্থ অভাবে শুধুমাত্র 1 লক্ষ টাকা ইনকামের জন্য ইউটিউবে বিভিন্ন বাজে বাজে কোম্পানির লোগো নিয়ে আপনাকে ভিডিও করতে হয় যা তা সবসময়। আমি আপনাকে অপমান করছি না, কিন্তু আমি বলছি আপনার ট্যালেন্ট আছে। আমি রায়হান রাফিকে বলি, এই যুগের মালেক আফসারি, আপনি আবার মালেক আফসারি হয়ে উঠেন, আপনি সিনেমা বানান। আর এস কে ফিল্মস আপনাকে সুযোগ না দেয়, পাম্পটি তো অনেক মারলেন, আপনি অন্য ফিল্মস থেকে বানান, আপনি আমার প্রোডাকশন থেকে ছবি বানান, আমি আপনাকে টাকা দেব। আপনার এখন সময় হিরো আলমকে নিয়ে ছবি বানানোর, একটা বানিয়ে দেখিয়ে দেন না, অনেকদিন তো ছেলেটা আপনার পিছনে ঘুরেছে। আপনি আমার সম্পর্কে খুব ভালো করে জানেন আমি কে। আমি শাহরিয়ার নাজিম জয়, আমি যে অভিনয়গুলো করেছি, যে সিনেমাগুলো করেছি, যে নাটকগুলো করেছি, কিন্তু এখন আপনাকে অর্থ অভাবে শুধুমাত্র 1 লক্ষ টাকা ইনকামের জন্য ইউটিউবে বিভিন্ন বাজে বাজে কোম্পানির লোগো নিয়ে আপনাকে ভিডিও করতে হয় যা তা সবসময়। আমি আপনাকে অপমান করছি না, আপনি আমার প্রোডাকশন থেকে ছবি বানান, আমি আপনাকে টাকা দেবো। ভালো থাকেন মালেক আফসারি ভাই, আর বিপদে পড়লে আমাকে জানায়েন, অনেক বিপদের কথাই তো জানান কথা বলেন, তো বিপদে পড়লে জানেন, আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব। আমি তো কেউ না, কিন্তু আমি চেষ্টা করবো, আপনি আমার সম্পর্কে খুব ভালো করে জানেন আমি কে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।